হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভারতীয় ফুটবল। গতকাল কিন্তু বাংলার দুই জায়ান্টের খেলা হলো। একদিকে আই লিগে যেমন পরস্পর মুখোমুখি হয়েছিল শ্রীনিধি ডেকান এফসির বিরুদ্ধে আমাদের বাংলার মোহামেডান স্পোর্টিং ক্লাব, ঠিক একইভাবে কিন্তু আইএসএল মুখোমুখি হয়েছিল জামশেদপুরের বিরুদ্ধে এটিকে মোহনবাগান। এই দুটো খেলারই কিন্তু ম্যাচ প্রিভিউ আমরা আপনাদের সামনে দেবো এবং দুটো খেলার রেজাল্ট আপনারা অবশ্যই পেয়ে গেছেন, কিন্তু তার পুরো ম্যাচ প্রিভিউ, কেমন ম্যাচ হয়েছে না হয়েছে এবং কতটা কে ভালো খেলেছে, সমস্ত কিছু আমরা আলোচনা করব। তবে মেন ভিডিওতে যাওয়ার আগে আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা এখনও অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটা ক্লিক করে অল অপশানটা ক্লিক করে দিন, তাহলে আমাদের ভিডিও নোটিফিকেশানগুলো কিন্তু আপনারা আগে আগে পেয়ে যাবেন। তাহলে এবার আজকে আমরা প্রথম যে খেলাটি নিয়ে আলোচনা করব সেটা আমাদের মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। তার কারণ আমরা জানি আই লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাব কিন্তু খেলছে একমাত্র বাংলার দল, যার ওপর কিন্তু আমাদের বাংলার ফুটবলের মান সম্মান সবটাই নির্ভর করছে এবং সেই মান সম্মান বজায় রাখার ক্ষেত্রে কিন্তু মোহামেডান প্রায় একটা পা এগিয়ে গেল বলতেই পারি। আই লিগের প্রথম তিনটি ম্যাচেই কিন্তু হ্যাটট্রিক করলো, জেতার হ্যাটট্রিক করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং তিন ম্যাচে ন পয়েন্ট পেয়ে এখন সবার আগে আমাদের বাংলার মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবং এই প্রায় 65 দিন অর্থাৎ আড়াই মাস খেলা বন্ধ থাকার পর যে আই লিগ আবার শুরু হলো, এখানে কিন্তু পরপর দুটো ম্যাচে যথাক্রমে আইজল এবং শ্রীনিধি এফসি দুটো টিমের বিরুদ্ধে কিন্তু দারুণভাবে ম্যাচে জয় পেল এবং দুটো ম্যাচে মার্কাস জোসেফ চার চারখানা গোল করলো। এবং তার একদম যদি প্রথম ম্যাচটি ধরেন অর্থাৎ যেখানে সুদেবা এফসির বিরুদ্ধে খেলেছিল, সেই ম্যাচেও কিন্তু মোহামেডান 2-1 গোলে জিতেছিল এবং সেখানেও মার্কাস জোসেফ একটা গোল করেছিল। তাহলে এখন অবধি টোটাল 7 গোলের মধ্যে কিন্তু মার্কাস জোসেফ এড়িয়ে 5 গোল, সে তো বুঝতে পারছেন কীরকমভাবে কিন্তু এগিয়ে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তো তিন ম্যাচে টোটাল কিন্তু 5 গোল করে ফেলেছে এবং তিন ম্যাচে পরপর তিনটে জিতে 9 পয়েন্ট পেয়ে এখন আছে সব থেকে ওপরে। এবং আগামী যে খেলাটি আছে কিন্তু 12 তারিখ 12ই মার্চ খেলা আছে ইন্ডিয়ান অ্যারোস বিরুদ্ধে। এবং ইন্ডিয়ান অ্যারো টিমটাকে আমরা জানি এরা কিন্তু পুরো 90 মিনিট খুব দৌড়াই খেলে, খুব ভালো খেলে, সেহেতু এই খেলা কিন্তু খুব শক্ত হতে চলেছে, সেহেতু কিন্তু পুরো ঘুঁটি সাজিয়ে গেতে হবে। আর সেই জায়গা তো রাশিয়ান কোচ মোহামেডানের অ্যান্ড্রিও স্যানিসব তো একদম 1 নম্বর অবস্থান করছে আমরা জানি, সেহেতু সেই নিয়ে কোনো চিন্তা থাকার কারণ নেই। তবে চলুন গতকালকে ম্যাচের একটু রিভিউ দিয়ে দিই। দেখুন, ম্যাচের প্রথম মিনিট থেকে যখন আমি খেলা দেখতে বসি, অবশ্যই কালকে মোবাইলে খেলা দেখেছি জিও টিভিতে ওয়ান স্পোর্টস চ্যানেলে, তো সেই চ্যানেলে খেলা দেখতে গিয়ে কিন্তু প্রথম প্রায় 40 মিনিট বলতে পারেন, প্রথম 40 মিনিট দেখে কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগছিল। এবং আগের যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেই ভিডিওতে যখন আমি রিভিউগুলো দেখছিলাম বা মন্তব্যগুলো দেখছিলাম, তার এগেনস্টে আমি যে মন্তব্যগুলো করছিলাম তাতে কিন্তু বলছিলাম এই পরিস্থিতি হয়ে গেছে, এরম হয়েছে, তেমন হয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা তাকে মেসেজ করেছি। তো কিন্তু তবুও এই খেলা দেখার মধ্য থেকে কিন্তু আমার খুব ভয় লাগছিল যে তাদের বিরুদ্ধে কেমন খেলবো। তার কারণ আমি প্রথমেই যে টিম বলেছিলাম মোহামেডানের পুরো সেম টু সেম একই টিম মাঠে নামে, এবং অপোজিটে যে আমি বলেছিলাম যে শ্রীনিধির কারাগারা খেলতে পারে, ঠিক তারাই কিন্তু খেলেছে এবং সেইখানে কিন্তু একদম এগিয়ে যাচ্ছিল ওদের যে প্লেয়ারটির কথা আমি বারবার আপনাদের বলেছি, সেই কিন্তু জুয়ান কাস্টানেডা। তিনি কিন্তু কলম্বিয়ান স্ট্রাইকার জুয়ান কাস্টানেডা আগের ম্যাচেই সেই দুখানা গোল করেছে এবং এই ম্যাচেও প্রথম গোলটা করে যায় মোহামেডান ডিফেন্সের ফাঁক ফোকর থেকে, এবং দ্বিতীয় গোলও করে ফেলেছিল ফাঁক ফোকর থেকে কিন্তু সেটা ক্যান্সেল করে ফাউলের মাধ্যমে। মোহামেডান যেভাবে ঘুরে দাঁড়িয়েছে প্রথম গোল খাওয়ার পরই, মানে তারপরেই কিন্তু গোল শোধ করে ঠিক হাফ টাইমের আগে মার্কাস জোসেফ। মার্কাস ছাড়া তো অন্য কারোর নাম তো নিতেই পারি না আমরা, কিন্তু এই মার্কাস জোসেফের গোলের আগেও বলি, প্রথম খেলার শুরুতেই কিন্তু একটা অসাধারণ গোলের সুযোগ পেয়েছিল, সেই গোলটা কিন্তু হেলায় হারায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। এবং শেখ ফয়াজকে নিয়ে একটু কথা বলবো, শেখ ফয়াজকে কিন্তু আরও অনেক বড় হতে হবে, কারণ যে পজিশনে মার্কাস প্রায় 2-3 বার বল দিয়েছিল শেখ ফয়াজের পায়ে, সেইখান থেকে অন্তত পক্ষে কিন্তু দুটো গোল করা উচিত ছিল, সিওর গোল করা উচিত ছিল। সেইটা কিন্তু একবার তো একদম আকাশ লক্ষ্য করে বল শট মারে এবং আর একবার কেন বল আবার এগিয়ে নিয়ে ব্যাক পাস করতে গেল বুঝতে পারেনি, এবং 3 নম্বর যে কথাটা বলবো সেটা তো বাইরে শট। তো এই জায়গায় কিন্তু শেখ ফয়াজকে আরও কিন্তু নিখুঁত হতে হবে, নতুবা কিন্তু প্রথম টিমের জায়গা পাওয়া তার পক্ষে কষ্ট হয়ে পড়বে, তার কারণ তার পেছনেই
আছে আজারউদ্দিন মল্লিক এবং ফয়জাল আলী, সেই দিকটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং এই মোহামেডান টিমে আর এক বিদেশির কথা না বললে নয়, তিনি হচ্ছেন কিন্তু রুডোভিচ। হ্যাঁ, আমি আগের দিনে বলেছিলাম তার প্রথম দিনে খেলা দেখে অসম্ভব ভালো লেগেছিল, কালকেও কিন্তু যথেষ্ট ভালো খেলে। এবং এই একই কারণে টিম ম্যান যাকে আমরা বলি অর্থাৎ মার্কাস জোসেফ, গোটা টিমের মধ্যে কিন্তু সেই হাসি ঠাট্টা করে বেড়ায়, সবাইকে বন্ডিং করে বেড়ায়। সে কিন্তু নিজে হ্যাট্রিক না করে শেষ পেনাল্টি শটটা মারতে দেয় রুডোভিচকে, এবং এই রুডোভিচ ভারতের মাটিতে প্রথম গোল করে পেনাল্টি শট থেকে। এবং তাকে হয়তো সুযোগ একটা দেওয়ার দরকার ছিল, কিন্তু গোটা ম্যাচে ব্র্যান্ডন অ্যান্ড রুডোভিচ যেভাবে খেলাটা খেলেছে, আর আমাদের ক্যাপ্টেন অর্থাৎ নিকোলাস রোজানবিক, তাকে নিয়ে তো নতুন করে কিছু বলা থাকেই না। প্রত্যেক দিনই যেমনভাবে বল পায়ে কন্ট্রোলের মধ্যে রাখে, বল ধরে খেলে, যেভাবে নিখুঁত পাস বাড়ায়, সেখানে তো অসাধারণ প্লেয়ার। সেহেতু আমরা এতদিন ধরে কিন্তু আলোচনা করতাম শুধু মার্কাস জোসেফ এবং নিকোলাস রোজানবিককে নিয়ে, এবার থেকে কিন্তু আলোচনার মধ্যে আরও দুটো প্লেয়ার ঢুকে গেল, একজন অবশ্যই বিদেশি রুডোভিচ, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের স্বদেশি একদম বাচ্চা ছেলে ব্র্যান্ডন। সেহেতু এই চারটে প্লেয়ারকে কিন্তু একটা চতুর্ভুজ তৈরি করে ফেলেছে অ্যান্ড্রিসেন নিসব, এবং এই চারজন যদি ঠিকঠাকভাবে চলে তাহলে আমার মনে হয় এখন অবধি যে কটা খেলা দেখলাম আই লিগে কোনো দলের বিরুদ্ধে কিন্তু তত কোনো কঠিন কাজ হবে না ম্যাচ জেতা। এবং আমরা আশা রাখতেই পারি যে মোহামেডান কিন্তু এবারে আই লিগ জিতছেই। আর মোহামেডান সম্পর্কিত কালকে একটা কিন্তু খুব ভালো খবর দেবো, একটা আপডেট দেবো, যে আপডেটটা শুনলে আপনারা হয়তো প্রত্যেকে খুবই আনন্দিত হবেন। এবং সামনের বছর যে আমি বলেছিলাম যে আইএসএল খেলতে চলেছে মোহামেডান, তারও কিন্তু একটা ইঙ্গিত কালকের ভিডিওতে আমরা দেবো। তো আজকের মতো কিন্তু মোহামেডানের রিভিউ আমরা এখানে শেষ করছি, এবার চলে যাব আইএসএলে। দেখুন, কালকে যখন প্রথম খেলায় মোহামেডান 3-1 গোলে জিতলো, তখন আমি কোনো এক আমার বন্ধুকে মেসেজ করেছিলাম যে মোহামেডান তো জিতলোই, এবার কিন্তু এটিকে মোহনবাগানও কিন্তু 3-1 গোলে আজকে জিতবে এবং আইএসএল সিলটা ঘরে তুলবে। কিন্তু সেটা হলো না। দেখুন, কেন হলো না তার বেশ কিছু কারণ প্রথম থেকে আমি বলি। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, জুয়ান ফেরান্ডো যখন মোহনবাগান টিমটাকে তার হাতের মধ্যে নেয়, তখন কিন্তু টিমটার অবস্থা খুবই খারাপ, প্রথম চারে যাবে কি না সেটাই নিয়ে সন্দেহ ছিল। আগের কোচ অ্যান্টনিও হাবাস তিনি অবধি বলেছিলেন যে এইবারে আর আমাদের 4 নম্বরে যাওয়ার কোনো জায়গা নেই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই জায়গা থেকে এতটা ভালো একটা জায়গায় নিয়ে গেছে, এইটাই কিন্তু বিশাল কৃতিত্ব। এবারে যে দ্বিতীয় কথা বলবো এই কারণেই যে এইখানে রয় কৃষ্ণা, ডেভিড উইলিয়ামস এবং মনবীর সিং অর্থাৎ মেন টিমের তিনটে মেন প্লেয়ারে কিন্তু পুরো ফ্লপ। কালকে তো মনবীরকে কোনোভাবে দেখা যায়নি, একটা গোলে সুযোগ পেয়েছে সেটাও মিস করেছে, রয় কৃষ্ণা অতবার বল পেয়ে কিছু করতে পারেনি, একমাত্র যে খেলাটা খেলেছে সেই জনি কাউকো এবং কাল ম্যাকিউ। এই কাল ম্যাকিউকেও কিন্তু সেকেন্ড হাফে তুলে নিতে বাধ্য হয় কোচ, কারণ কাল ম্যাকিউয়ের কিন্তু একটা পুরনো চোট ছিল, সেই চোটটা যেন পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ সেমিফাইনালে দেখা না যায়, সেই জন্য কিন্তু সেকেন্ড হাফের পরেই কাল ম্যাকিউকে তুলে নেয়। এবং কাল ম্যাকিউকে তুলে নেওয়ার পরেই কিন্তু ডিফেন্সের চাপ বাড়তে থাকে এটিকে মোহনবাগানের, তার কারণ কাল ম্যাকিউ যতটা ভালো না অ্যাটাকার ঠিক ততটা ভালো কিন্তু তিনি ডিফেন্ডার। সেহেতু কালকে যে 4 ডিফেন্স নিয়ে মোহনবাগান খেলছিল, সেখানে কিন্তু কাল ম্যাকিউ একদম ছিল কিন্তু ব্লকার হিসাবে, এবং সেই জায়গাটা যখনই তাকে তুলে নেওয়া হয় তখনই কিন্তু একটা ছিদ্র তৈরি হয়, এবং যে ছিদ্র থেকে তারা প্রথম গোল তুলে আনেন আমাদের বাংলার এক প্লেয়ার, তিনি হচ্ছে ঋত্বিক কুমার দাস। সেহেতু এটা বলতে কোথাও বাধা নেই যে বাংলার ছেলের হাতে বাংলার টিমের পরাজয়, এবং এই গোলের নিরিখেই কালকে জামশেদপুর ম্যাচ জেতে এবং তারা কিন্তু যোগ্য দল হিসাবে আইএসএল শিল্ডটা পায়। এবার যদি আপনি বলেন যে একটু স্ট্যাটিস্টিকটা যদি দেখায় তাহলে স্ট্যাটিস্টিকটা কেমন দেখবো। দেখুন, স্ট্যাটিস্টিকের দিক থেকে কিন্তু মোহনবাগান অনেক এগিয়ে ছিল, যেখানে 17টা শট মেরেছে, পাসের নিরিখে 80% প্রায় সঠিক পাস খেলেছে, অনেক বেশি পাস খেলেছে জামশেদপুরের থেকে, কিন্তু তা সত্ত্বেও গোল দিতে পারেনি। দেখুন, এক একটা দিন কিন্তু এমন হতে পারে, না হলে কালকে কিন্তু জনি কাউকের ওই অসাধারণ যে শটটা ছিল সেটা কিভাবে পিটার হাডলের মাথায় লেগে বল বেরিয়ে যায় সেটা আমরা কেউ বুঝিনি, এবং কালকের ম্যান অব দ্য ম্যাচ বা হিরো অব দ্য ম্যাচ পিটার হাডলেও হয়তো বুঝতে পারেনি যে বলটা তার মাথায় লেগে গোল হবে না। এবং পরবর্তী ক্ষেত্রে জনি কাউকে একটা দারুণ ভলি মেরেছিল, চলতি বলে ভলি, সেই ভলিটাও কাজ দেয়নি, মনবীরের শট গোলে যায়নি, ডেভিড উইলিয়ামস গোটা 3-1 সহজ সুযোগে একটাও শট মারতে পারেনি, কোলাসো শটগুলো কালকে যেগুলো তিনি অসম্ভব গতিতে যায় একদম কাল
স্লো শট গেছে, এইরকম ভাবে কিন্তু কালকে গোল হয়নি। হয়তো কালকে দিনটা মোহনবাগানের জন্য ছিল না, আমরা আশা রাখি পরে সেমিফাইনাল এবং ফাইনাল মোহনবাগান জিতে এবারে যেন ISL চ্যাম্পিয়ন মোহনবাগান হয়। তো কালকের ম্যাচ ছিল কিন্তু এইরকমই রিভিউ, এবং কালকে আমরা এটিকে মোহনবাগানের যে দল আপনাদের সামনে বলেছিলাম সেই দলই কিন্তু মোটামুটি ছিল, শুধুমাত্র একটা প্লেয়ারই কিন্তু এই দলে ছিল না। আমরা প্রথম থেকে কিয়ান নাসিরকে রেখেছিলাম, কিন্তু এখানে ওরা কিয়ান নাসিরির জায়গায় কিন্তু প্রথম থেকে লেনি রড্রিগেজকে খেলিয়েছিল। আর জামশেদপুর এফসির যে টিম বলেছিলাম পুরো সেই টিমই নামে, কিন্তু প্রথম 30 মিনিটের মধ্যে বরিশ সিংয়ের চোট লেগে যাওয়ার ফলে বরিশের পরিবর্তে কিন্তু ওরা লেনকে নামায়। এই ছিল কিন্তু গতকালকে রিভিউ, এবং যোগ্য দল হিসাবে ISL শিল্ড কিন্তু পায় জামশেদপুর এফসি, এবং এবারে ISL শিল্ডের সঙ্গে সঙ্গে কিন্তু তারা এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা পেল না। তবে তার এইটুকু বলতে পারি তারা কিন্তু প্লে অফ খেলবে, প্লে অফে যদি যেতে তারাই কিন্তু ACL অর্থাৎ এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে তারা অংশগ্রহণ করতে পারবে। তো এই ছিল আজকের মূল ভিডিও। এবার তার সঙ্গে সঙ্গে আজকে কিন্তু আই লিগের আরও তিনটে খেলা আছে, সেই তিনটে খেলা কাদের কাদের বিরুদ্ধে সেইগুলো একটু আমরা আপনাদের সামনে জানিয়ে দিই। তো প্রথমেই দুপুর দুটো থেকে রাজস্থান নামছে কিন্তু আইজলের বিরুদ্ধে, এই রাজস্থানের খেলা দেখতে কিন্তু আমি মুখিয়ে রয়েছি, কারণ আগের দিন কিন্তু রাজস্থান মোট মাত্র 9টা প্লেয়ারকে নিয়ে খেলেছিল, তো তাদের কোনো সাবস্টিটিউটই ছিল না, মেনও কিন্তু 11টা প্লেয়ার ছিল না, মাত্র 9 জনকে নিয়ে খেলেছিল। তো তারা আজকে ফুল টিম নিয়ে কেমন খেলে সেটা আমরা দেখার আগ্রহ আছি। তারপরে আছে 4:30 থেকে কেনকার এফসি এবং পাঞ্জাব এফসি, এবং সন্ধ্যে 7:30 থেকে চার্চিল ব্রাদার্সের সঙ্গে কিন্তু সুদেবা দিল্লি এফসি। আর গতকালকের মোহামেডান ম্যাচটা বাদে যে আর দুটো ম্যাচ ছিল সেই দুটো ম্যাচের ফলগুলো একটু জানিয়ে দিই। কাল কিন্তু গোকুলাম কেরালা কিন্তু রিয়াল কাশ্মীরকে 5-1 গোলে হারিয়েছে, অর্থাৎ 5টা পারফর্ম করেছে, এবং তার সঙ্গে ট্রাউ এফসিকে কিন্তু নেরোকা 2-0 গোলে হারিয়েছে। এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং নিচে কমেন্ট বক্সে আপনারা কিন্তু মন্তব্যগুলো অবশ্যই লিখে পাঠাবেন। এখনকার জন্য ভিডিও এখানে শেষ করছি, আবার কাল দেখা হবে, টাটা।